গুড ইভিনিং ফ্রেন্ডস, সকলকে জানাই শুভ বিকেলবেলা। অনেকদিন পর আবার তোমাদের সাথে একসাথে। আমার কয়েকদিন শরীর খারাপ থাকার কারণে এবং ফোনটি খারাপ থাকার কারণে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেভাবে, তো আমি খুবই দুঃখিত। আর আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও, একটা ছোট্ট সমাধান তোমাদের জন্য অনেক বড় হেল্পফুল হতে পারে বলে আমার মনে হয়। তো তোমরা দয়া করে প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। তো যাদের চুল পড়ার খুব সমস্যা থাকে, চুল মানে প্রচণ্ড পরিমাণে ঝরে যাচ্ছে, এটা আমার সাথে হয়েছে। আমি কোনো রকম শিখে বলছি না বা দেখে বলছি না, এটা আমার নিজের সাথে হয়েছে বলেই আমি তোমাদেরকে এত ভালো করে বলতে পারছি। যে যাদের খুব হেয়ার ফল হবে, যাদের প্রচণ্ড পরিমাণে একদম চুল উঠে যাচ্ছে, মনে হচ্ছে যে চুল আর হবে না, এরকম যদি হয়ে থাকে তো নিরাশ হবার কিছু নেই। তাতে করে তোমরা একটু গোটা মেথি থাকে যে রান্না ইউজ হয়, সেই মেথি তোমরা গরম দাওয়াটা গরম করবে, গরম করে মেথি দেবে, মেথিটাকে হালকা রোস্ট করবে, রোস্ট করে সেটাকে হালকা গুঁড়ো করবে। হ্যাঁ, পুরোপুরি না করলেও চলবে, হালকা করে গুঁড়ো করে যে তেলটা তোমরা ইউজ করো সেটা যে কোনো তেল হতে পারে, নারকেল তেল, যে কোনো তেল হতে পারে, সেই তেলের মধ্যে তোমরা একটা দিন ফেলে রেখে দাও। ফেলে রেখে দেওয়ার পরে তারপরের দিন তোমরা সেই তেলটা ইউজ করো, বা ওই তেলটা রেগুলারই তোমরা ইউজ করতে পারো। এতে করে দেখবে যে তোমাদের হেয়ার ফলটা অনেক কমে আসছে আর নতুন চুল মানে নতুনভাবে নতুন চুল গজাবে এবং হেয়ার ফল একদমই কমে যাবে। এটা আমার বিশ্বাস, আমি নিজে ইউজ করেছি, আমার নিজের সাথে এরকম হয়েছে। তো আমি বলবো যে তোমরা ইউজ করো, ইউজ করলে সত্যি উপকৃত হবে। ভিডিও আমি সত্যি বেশি বড় করতে চাই না, ছোটো ছোটো ভিডিও করে তোমাদের হেল্প করতে চাই। তো তোমরা আমার ভিডিওগুলো প্লিজ দেখো, আর এরকম ছোটো ছোটো টিপস পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। নমস্কার।